এটিএম বুড়ে ঢুকে এটিএম বুথ ছাগল দিয়ে ভেঙে টাকা লুণ্ঠন করে নিয়ে যাওয়া, এবং সেটা আমরা যখন উসমানীনগর থানা সিলেট জেলা থেকে আমরা যখন রেজুলিউশন পাই হেল্প করার জন্য ওদেরকে, আমাদের সাইবার ক্রাইম আমরা কাজ শুরু করে এবং আমরা প্রথম ঢাকা থেকে একজনকে গ্রেপ্তার করি। তার কথা মতো আমরা স্বীকারোক্তি মোতাবেক আমরা ছবিগঞ্জে আওরণ চৌধুরী আমরা আরো তিনজনকে দুইজনকে আমরা গ্রেপ্তার করি। এই গ্রেপ্তার করার পরে তারা সকলে স্বীকার করেছেন যে তারা এই কাজটা করেছেন, এবং এটার যে মূল আসামি শামীম আহমেদ সে এটা পরিকল্পনা করে, এবং সে পরিকল্পনা করে সে আবার এই বিষয়ে অনেক দক্ষ, জ্ঞান প্রযুক্তি সে মাঝে মাঝে ইন্ডিয়ান যে সিরিয়ালগুলি সিআইডি যে সিরিয়ালগুলি সেটা সে দেখে কীভাবে অপরাধগুলি করে এবং অপরাধ করে কীভাবে পার পাওয়া যায় সে এটা লব্ধ করে। এবং আপনারা সিসিটিভি দেখবেন, আমাদের ইয়াটা দেখবেন, তারা প্রথম ঢোকার সময় তারা সিসিটিভিটা প্রথম স্প্রে করে কালো রঙের স্প্রে দিয়ে এটা ডেকে রাখে, অর্থাৎ যাতে তাদেরকে শনাক্ত করা না যায়। এবং তারা মাথায় কালো কাপড় বাঁধা ছিল এবং তাদের শাবল ছিল, তারপরে চাকু ছিল, সবকিছু তারা ইউজ করেছে ওই সময়টাই তারা। কিন্তু আমরা প্রথম ঢোকার সময় ওই সিসিটিভির মাধ্যমে আমরা তাদেরকে শনাক্ত করতে পেরেছি, এবং তারা তিনজনেই তারা স্বীকার করেছেন, এবং তাদের কাছ থেকে আমরা 10 লক্ষ টাকা কিন্তু উদ্ধার করেছি, এবং তারা যে মোবাইল সেট ইউজ করেছে সে মোবাইল চাকু তারপর প্লায়ার তারপরে আনুষঙ্গিক ব্যবহৃত যে কাপড়গুলি ছিল সবগুলি উদ্ধার করা হয়েছে, এবং তাদের যে মডার্স অপারেটলি তারা এই বিভিন্ন বিষয়ে তারা প্রযুক্তিতে তারা অনেক পারদর্শী বলে, এবং তারা ইন্ডিয়ান যে এই যে লন্ডন বা বিভিন্ন সিসিটিভির মাধ্যমে তারা যে ইন্ডিয়ান যে ছবিগুলি দেখে ওই ইন্ডিয়ান ছবিগুলি দেখেই তারা আসলে এরকম ঘটনাটা লক্ষ্য করে। আমরা মনে করি যে এই যে ভূত ভেঙ্গে যে টাকা নেওয়া এটা আমরা অ্যারেস্ট করেছি, এবং আমাদের কাছে মেসেজটা হলো এটা, যদিও এটা আমাদের জিএমপির মধ্যে না, কিন্তু আমরা মনে করি আমরা সারা বাংলা সব জায়গায় আমরা খেয়াল করছি, যদি এ ধরনের ঘটনা ঘটে কেউ যে পার পাবে না এবং তারা যে আলামত নষ্ট করবে তারা পার পায় না, এটা আমাদের আমরা আমাদের সাইবার ক্রাইম এবং আমরা সেই কাজটা করেছি।